মিমি চক্রবর্তী দুজনকে নাকি খুব মানিয়েছে এবং সব দর্শকদের যেভাবে রেসপন্স দেখলাম তাতে সবাই মানে তোমার কেমন লাগছে সবাই সিনেমা দেখতে চায়। থ্যাংক ইউ সো মাচ, আমার কাছে অসাধারণ। এবং আমি তো যখন কাজটার সাথে একদমই প্রথম থেকে ইনভলভ তখন এমনভাবে এবং ওনারা কস্টিউম নিয়ে অনেক বেশি কথা বলেছে আর গান তো যারা আপনারা শুনেছেন তারা অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েশন যেভাবে জানিয়েছেন এবং আমি সত্যি অনেক বেশি মানে আমি লাকি যে এরকম একটা সুন্দর কাজের সাথে এত সুন্দর একটা গানের সাথে সুন্দর একটা সাথে টোটাল সুন্দর একটা প্যাকেজের সাথে জড়িত আছে ছিলাম এবং খুবই ভালো লাগছে। এবং আপনাদের সাপোর্ট ছাড়া তাপস ভাইয়ের সাপোর্ট ছাড়া আসলে হতো না এবং এই যত অ্যাপ্রিসিয়েশন সব তাপস ভাইয়ের জন্য। আমরা নীরবের জন্য একটা জোরে তালি বাজাতে চাই। আর আমাদের বাকিদের কেমন লাগলো প্রতিকৃতি বলো নীরবের গান? প্রথম থেকে আমি যখন থেকে শুনে আসতেছি আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ নিউ রেভলিউশন ফর আওয়ার বাংলা সং, যে আমরা আসলে তাপস ভাই নতুন একটা উইং যোগ করলো আমাদের ইন্ডাস্ট্রির সাথে এবং উইচ ইজ টপ নচ লেভেল যেটাকে বলে এবং ইন্টারন্যাশনাল লেভেলের মার্কেটের সাথে যদি কম্পেয়ার করা যায় দিস ইজ ইট। অ্যান্ড নীরব ভাই তো যে লুকস আসছে সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নাই। প্রত্যেকের লুক যে লুক অ্যান্ড প্রেজেন্টেশন যে একটা বিশাল বড় ফ্যাক্টর সেটা কিন্তু আপনাদের প্রিয় মুন্নি ভাবে প্রমাণ করে দিল। কারণ হচ্ছে যে তারা দেখেছেন খুব ভালো করে প্রোমোটাতে লেখা ছিল প্রোডিউসড অ্যান্ড স্টাইলড বাই প্রোডিউসার। নিজে কিন্তু শুধু জাস্ট প্রোডিউস করে নাই, এটা কিন্তু স্টাইলড বাই হার। এবং সামনে যে কটা ভিডিও দেখছেন ইভেন আমরা যেটা আর একটা দেখলাম আজকে আনিকাটা আসছে সেটা আমরা গাবো একটু পরে শোনাবো। আজকে রুমিও নাই আনিকাও নাই, আমরা তোমাদেরকে পেলে আরো মজা হতো ভালো হতো, বাট আমরা কাভার প্রথম কাভার হয়ে গেলো আজকে। তো দর্শকরা উৎসাহিত হয়ে যাবে আজকে আমাদের কাভারের পর। এবং এই যে দেখলেন স্টাইলিং একটা কত বড় ফ্যাক্টর সেটা আজকে প্রমাণ পেয়ে গেল। এবং নীরবকে নিয়ে আজকে কিন্তু আমাদের পুরো বাংলাদেশের
ফিল্ম প্যাটার্নের ডেস্কে এবং দর্শকরা কিন্তু প্রাউড আছে তোমাকে সত্যি কথা এবং তোমার পারফরমেন্স কিন্তু বলবো যে মানে আমাদেরকে গর্ব করার মতো পারফরমেন্স তুমি করেছো থ্যাংক ইউ ভেরি মাচ পারভেজ কিছু বলতে চাই সবাই একটা সাথে কথা বলি আমার সৌভাগ্য আমি গানটার একদম সূচনা লগ্ন থেকে ছিলাম সাথে আমরা একসাথে এবং চমৎকার একটা সব কিছু মিলে একটা কম্বো আসলে ভাবির স্টাইলিং এবং নির্মাণ শৈলী ভাইয়ার লেখা সুর আর পারফরমেন্স গায়কী এবং স্পেশালি আমাদের নীরবের পারফরমেন্স অ্যামেজিং আমার আমার আসলে এর চেয়ে বেশি বলার কিছু নেই আপনারা আপনাদের ভালোবাসাই তো আমরা আসলে এই এফোর্টটা নেওয়ার সাহস পাচ্ছি বরাবরই তো আমাদের জন্য দোয়া করুন স্পেশালি তারপর ভাইয়ের জন্য এবং আমার শ্রদ্ধেয় মুন্নি ভাবি যিনি আমাদের ক্যামেরার পেছনে রয়েছেন একটু দেখেন প্লিজ প্লিজ একটু দেখেন সবাই দেখতে যাচ্ছে সবাই দেখতে যাচ্ছে দেখতে যাচ্ছে এই যে আমাদের মুন্নি ভাবির জন্য বড় একটা করতালি অনেক বড় অনেক বড় থ্যাংক ইউ সো মাচ ভাবি উই লাভ ইউ অল থ্যাংক ইউ ভাবি আপনারা সামনে আমাদের সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে কিন্তু এখন থেকে আমাদের গান গাইতে হবে সো দেখি আমাদের টিএম ভাই ব্রাদাররা কেমন সুন্দর গান আমার গলা ভাঙে সবাই জানে
হয় নাই সেগুলো এখন গাবো না সেটা হচ্ছে যে আমাদের যেই সিঙ্গারের গান আপনারা এতক্ষণ শুনলেন আপনাদের প্রিয় সিঙ্গার আনিকা তার বেস্ট ফ্রেন্ড এখানে বসা আছে তুমি বলো যে আর তুমি বলো যে এই যে আমরা শিল্পীরা গান মানে রিলিজ হলো না এখন প্রোমো রিলিজের পরে তোমরা আমরা সবাই নিজেদের গান নিজেরা মুখস্থ গাচ্ছি এবং এই যে আমাদের একটা উৎসব উৎসব ব্যাপার যে নীরবের গানটাও আমাদের মনে হচ্ছে রুমির গান নীরবের মনে হচ্ছে নীরবের গান রুমির মনে হচ্ছে আমি বলবো যে এখনকার অডিয়েন্স আসলে খুবই স্মার্ট এবং এখনকার বাচ্চা বাচ্চা অডিয়েন্স অনেক কোয়ালিটি বুঝে তো আমার মনে হয় যে বাচ্চা থেকে শুরু করে একদম যারা লাস্ট স্টেজের যারা লিসেনার্স রয়েছেন এবং যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সবার জন্যই অনেক অনেক সারপ্রাইজ থাকছে এবং যারা কোয়ালিটিতে বিলিভ করেন তারা তো অবশ্যই জানেন টিএম 1% ছাড় দিবে না কোয়ালিটিতে তো আপনারা অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন এবং শুনতে পাবেন আসলে এই গান সবগুলোই আমার কাছে খুব পরিচিত গান আমি যেহেতু ঘরের মানুষ গানগুলো তৈরির সময় আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম প্রথম থেকে ওই যে সূচনা লগ্ন থেকে তো এই গানগুলো আসলে আমাদের রক্ত মাংসে মানে মিশে গেছে তো ওই ভালোবাসা থেকেই আমরা আজকে কাভারও করে ফেললাম অরিজিনাল আর্টিস্টরা যদিও নেই এখানে আর যাদের ক্রেডিট সবচেয়ে বেশি ভাইয়া এবং ভাবি যাদের নিরলস পরিশ্রমে আপনারা এই লেভেলের কিছু গান আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে এবং আপনারা ইনশাল্লাহ আরও ভালো কিছু গান পাবেন এবং সেই অপেক্ষায় বেস্ট উইশেস টিএম অ্যান্ড গান বাংলা ইয়ে আমি বলতে চাই যে গানগুলো তো আসলে আমি জাওয়াদ হাসিন ইন্ডিভিজুয়ালের মাধ্যমে আসলে ভয়েস গুলো রেকর্ড করেছি আনন্দের জায়গাটা এটাই যে মানে গানগুলো যখন সুর হয় গানগুলো যখন মিউজিক করেন স্যার তখন থেকেই আসলে একদম ওতপ্রোতভাবে জড়িত এবং আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে এটাই শুধু বলবো যে মানে ভাইয়া ভাবি কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করে যেটা লোকটা বললো তো ইনশাল্লাহ মানে টিএম মানে এই একটা ইন্টারন্যাশনাল মানের একটা মানে মানে সঙ্গীতের একটা প্ল্যাটফর্ম সো আপনারা সবাই টিএম এর সাথে থাকবেন আর আমাদের এই দুইটা প্রাণের মানুষের জন্য দোয়া করবেন যেন মানে এরকম কাজ যে আরও মানে তারা করতে পারে এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সবসময় সাথে আছি আপনারা সবসময় সাথে থাকবেন থ্যাংক ইউ আমরা কিছুদিন আগে আমেরিকা থেকে প্রোগ্রাম করে আসলাম তো ওইখানে দেখলাম যে আমাদের বাঙালি যারা আছে বাঙালি মানে যারা এই জেনারেশনের তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কি বাংলা গান শোনো তো ওরা বলে যে না শুনি না আমি বললাম কেন শোনো না বলে যে আমরা যখন গাড়িতে গান বাজে তখন ওর সাউন্ডটা ভালো লাগে না গানগুলা ভালো লাগে না তো আমার মনে হচ্ছে যে এই শুরু হয়ে গেল ওরা নিশ্চয়ই এখন এখন থেকে এই রুমি যে গানটা করেছে ওটা আমি বাজায় শেয়ারও করে দিছি আমার আসলে তাপসের গানগুলো মনে হয় যে আমি আমি ওইটাই ওর গান সবগুলো গানের আমি এরকম একটা তো অনেক ভালো লাগতেছে এবং এটা যদি আসলে মুগ্ধকর বৃষ্টি হয়ে থাকে আমাদের এই টিএম এর মিউজিকের জার্নিটা তাহলে এটা কেমন একটা চিলতে বৃষ্টি মানে হালকা বৃষ্টি ফোটা পড়া শুরু হয়েছে আমরা আরো মানে গভীর আকারে বৃষ্টি নিয়ে আসতেছি এবং এই মানুষ দুজন আসলেই ভালোবাসার বৃষ্টিতে সারাক্ষণ আমাদেরকে ভেজায় তার কিছু অংশ আসলে আমরা গানের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিই গানটা শুরু থেকে প্ল্যানিং মানে গানটা বানানোর প্ল্যানিং ভিডিও প্ল্যানিং সব কিছুর মধ্যে এত এক্সাইটিং ছিল বাট আমাদের মানে রেজাল্ট পাওয়ার পরে যেটা মনে হচ্ছে এটা জাস্ট একটা স্টার্ট অ্যান্ড ওয়েট ফর দ্য ব্লাস্ট প্লিজ 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 আপনারা ওয়েট করেন আরও অনেক মজার মজার জিনিস আসছে
সামনে আসতেছে এন্ড কামিং সুন। প্লিজ আপনারা ফলো করতে থাকেন এবং বেশি বেশি আমাদের প্রোমোগুলো দেখেন এবং ওয়েট করেন আমাদের ফাইনাল যে রেজাল্টগুলো সেটার জন্য। আমরা আরেকটা দর্শকদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে রুমির যারা দর্শক ছিল তারা আজকে আমাকে অনেক ধন্যবাদ দিয়েছেন। তারা বলেছেন যে রুমিকে যেন আমরা ব্যাক করাই। আসলে সবকিছুর মালিক আল্লাহ, আল্লাহ যখন যে হুকুম দেয় সেটাই হয়। আল্লাহর হয়তো হুকুম ছিল রুমির গানটা এইভাবে সুন্দরভাবে আপনাদের কাছে আসুক। আর রুমি আমার অত্যন্ত প্রিয় একজন, মানে মানে কি বলবো, মিউজিক্যাল অ্যাসোসিয়েট এবং ভাই। আর রুমির পরিবার আমরা পরিবার একই পরিবারের মতো। তো রুমির একটা গান আপনাদের জন্য নিয়ে আসতে পারছি, তো এটা আমার জন্য ভালো লাগার বিষয়। আর আপনারা যেভাবে ধন্যবাদ দিচ্ছেন তাতে বোঝা যায় যে রুমির গানের জন্য আপনারা কীভাবে অপেক্ষা করছিলেন বা রুমিকে আপনারা কতটা ভালোবাসেন। সো যারা রুমিকে ভালোবাসেন তাদের জন্য এটা অবশ্যই বিশাল একটা গিফট হবে, কারণ আপনারা নিজেরাই বিশ্বাস করছেন এখন যে রুমি নিশ্চয়ই পুরা বাংলাদেশকে আরেকবার রুমির রাজত্ব করবে। সো এটা আমরা বিশ্বাস করি, আজকে রাজত্ব শুরু হয়ে গেল রুমির। সো রুমির জন্য অনেক দোয়া, আনিকার জন্য অনেক দোয়া, ওর জন্য একটা নতুন ক্যারিয়ার, নতুন একটা গান হলো ওর জন্য। সো আমরা এখন রুমির গানটা আরেকবার রিপিট কভার গাবো। আমি একটা দেখেছিলাম যে একবার যখন প্রথম সাই নামে একজন আর্টিস্টের গান হয়েছিল গ্যাংনাম স্টাইল, তখন আমি ফার্স্টে মনে করেছিলাম কি আমি VH1 দেখছিলাম, তখন আমার দেখে মনে হলো গানটা শেষ আরেকবার শুরু হলো। তখন আমি বললাম কি ভুলে চালালো, তখন বুঝলাম যে না, মানুষের মনে গেঁথে রাখার জন্য গানটা এক গান শেষ করে অন্য গান না চলে আরেকবার একই গান চালালো। সো আমরা আজকে বিদায় নিচ্ছি আরেকবার সেম গানটা কভার করে। সো আপনাদের মাথায় থেকে যায় আপনারা এই গানটা মুখস্থ গাবেন। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভরাত্রি। নীরবকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, খোদা হাফেজ।